হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা দু হাজার একুশের সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস নিয়ে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের একটি অতি গুরুত্বপূর্ণ সেশন আগামী সমস্ত এক্সামের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ প্রথম রাহুল দাবির ওনাকে ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমের হেড কোচ করা হয়েছে বিসিসিআই দ্বারা ওনাকে মেন্স ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ নিযুক্ত করা হয়েছে নেক্সট অরুণ চাওলা অরুণ চাওলাকে ফিকি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে অরুণ চাওলাকে ফিকির ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে পার্থ সতপতি হাঙ্গেরিতে ভারতের রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডার নিযুক্ত করা হয়েছে পার্থ শতপতিকে অ্যাম্বাসেডার টু হাঙ্গেরি সঞ্জয় ভট্টাচার্য সুইজারল্যান্ডে ভারতের অ্যাম্বাসেডার বা রাষ্ট্রদূত নিযুক্ত আছেন সঞ্জয় ভট্টাচার্য অজীশ কুমার অজীশ কুমার ইস্তোনিয়াতে ভারতের অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত আছেন অজীশ কুমার জুবিন গার্গ বন্ধন ব্যাংক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার আসামে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জুবিন গার্গ সিএস ভেঙ্কটাকৃষ্ণন বার্কলের নতুন সি বার্কলের নতুন সি ই সিএস ভেঙ্কটকৃষ্ণন নেক্সট জাস্টিস অশোক ভূষণ ন্যাশনাল কোম্পানি লু অ্যাপিলেট ট্রিবিউনাল এন সি এল এ টি ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রিবিউনাল এর চেয়ারম্যান জাস্টিস অশোক ভূষণ নেক্সট ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন ওয়েস্টার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ নিযুক্ত আছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন নেক্সট রাজীব কুমার মিশ্র উনি পাওয়ার ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পিটিসি ইন্ডিয়ার চিফ ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত আছেন রাজীব কুমার মিশ্র অমিতাভ বচ্চন এমওএ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার অমিতাভ বচ্চন এমওএ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার মোহাম্মদ সিরাজ মাই ইলেভেন সার্কেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মোহাম্মদ সিরাজ ভাইস অ্যাডমিরাল আর হরিকুমার নাভাল স্টাফের পরবর্তী চিফ चीफ ऑफ नावल स्टाफ वाइस एडमिर आर होरी कुमार। नेक्स्ट कपिलदेव नोवो नार्डिक्स इंडिया ब्रैंड एम्बासेडर कपिलदेव तो डायबेटिस मैनेजमेंट इंसुलिन इन्सुल एडपन तो नवो नॉर्डिक्स इंडियार ब्रैंड एम्बासेडर कपिलदेव সত্যনারায়ণ প্রধান নারকোটিক কন্ট্রোল ব্যুরো এর ডাইরেক্টার জেনারেল এনসিবির ডাইরেক্টর জেনারেল সত্যনারায়ণ প্রধান রাহুল দাবির রাহুল দাবিরকে চিলড্রেন্স ফুটওয়্যার ব্র্যান্ড প্লেটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করা হয়েছে চিলড্রেন্স ফুটওয়্যার প্লেটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার রাহুল দাবিড় প্রমোদ চন্দ্র মোদী রাজ্যসভার সেক্রেটারি জেনারেল প্রমোদ চন্দ্র মোদী রাজ্যসভার সেক্রেটারি জেনারেল বিদ্যা জয়ন্ত কুলকর্ণী ঘনশ্যাম উপাধ্যায় নাভাল বাজাজ সেন্ট্রাল ব্যুরো অফ ইন ইনভেস্টিগেশন সিবিআইয়ের জয়েন্ট ডাইরেক্টর তিনজন রয়েছেন বিদ্যা জয়ন্ত কুলকর্ণী ঘনশ্যাম উপাধ্যায় নাভাল বাজাজ তিনজন সিবিআই এর ডাইরেক্টর জেনারেল নিযুক্ত আছেন সৌরভ গাঙ্গুলি আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি ভিভিএস লাকসমান ন্যাশনাল ক্রিকেট একাডেমি এনসিএ এর প্রধান নিযুক্ত হয়েছেন ভিভিএস ভি ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসি এর হেড এম সি মেরিকম ट्राइफेड आदि महोत्सव ब्रैंड एम्बेसडर एम सी मेरिकम ट्राइफेड आदि महोत्सव ब्रैंड एम्बेसाडर एम सी मेरिकम रजनीश कुमार हिरो मोटोकपर नॉन एक्सिक्यूट इंडिपेंडेंट डायरेक्टर हिरो मोटोकपर नॉन एक्जिक्यूटिव इंडिपेन्डेंट डायरेक्टर रजनीश कुमार विवेक जोहरी सेंट्रल बोर्ड ऑफ इनडायरेक्ट टैक्स एंड कस्टम्स सीबीआईसीर चेयरमैन विवेक जोरी पराग अग्रवाल ट्विटर के सीईओ नियुक्त होছেন पराग अग्रवाल एडमिरल आर होरी कुमार इंडियन नेवीर नूतन चीफ आर होरी कुमार हर्षवर्धनती बिस्ट इंडियन माउंटेनियरिंग फाउंडेशनर প্রথম মহিলা প্রেসিডেন্ট হর্ষবন্তী বিস্ট এরপর অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট দেখো অনিতা আনন্দ ন্যাশনাল ডিফেন্স মিনিস্টার অফ কানাডা কানাডার ন্যাশনাল ডিফেন্স মিনিস্টার অনিতা আনন্দ আমিশ মেহতা ক্রিসিলের নতুন এমডি এবং সিইও আমিষ মেহতা কে ভি কামাত নাভফিডের চেয়ারম্যান কে ভি কামাথ নাভফিডের চেয়ারম্যান নিযুক্ত আছেন বলদেব প্রকাশ জে অ্যান্ড কে জম্মু কাশ্মীর ব্যাংকের এমডি এমডিসিও বলদেব প্রকাশ কে এল রাহুল রিয়েলমি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে এল রাহুল দীপিকা পাদুকনে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ অ্যাডিডাস রামনাথ কৃষ্ণন এর ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপ সিইও রামনাথ কৃষ্ণন পি কে গার্গ এর নতুন সিইও অলোক মিশ্র ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেডের এমডি অলোক মিশ্র ইন্ডিয়া পোর্টের ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেডের এমডি অলোক মিশ্র शोहदेव जदव प्रेसिडेंट इंडियन फेडरेशन, इंडियन वेटलिफ्टिंग फेडारेशन प्रेसिडेंट सहदेव जदव आयुष्मान खुराना कॉन डिस ब्रैंड एम्बासेडर आयुष्मान खुराना डीसीएक्स डिस ब्रैंड एम्बासेडर नवनीत नाकरा इंडियन रिजियन सीईओ एवं हेड नवनीत नाकरा বালা সুব্রমণীয় এ এম এফ চেয়ারম্যান বালা সুব্রমণিয়ান অমিত রাস্তোগি ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমডি এবং চেয়ারম্যান অমিত রাস্তোগি জোনাস গার নরওয়ের নতুন প্রাইম মিনিস্টার জোনাস গার অমিতাভ চৌধুরী অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সি অমিতাভ চৌধুরী নভরাং আইবিবিআই এর চেয়ারম্যান নভরং শাইনি প্রদীপ কুমার পাঞ্জা কর্ণাটকা ব্যাংকের চেয়ারম্যান প্রদীপ কুমার পাঞ্জা এ কে গোয়েল আইবি এর চেয়ারম্যান এ কে গোয়েল বিরাট কোহলি ইন্ডিয়ান ওয়েবল ব্র্যান্ড ফায়ার বোল্ট ফায়ার বোল্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাট কোহলি সজ্জন জিন্দল ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান সজ্জন জিন্দল ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন রিতেশ চৌহান প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডার রীতেশ চৌহান অরুণ কুমার মিশ্র ইইএসএলের সিইও অরুণ কুমার মিশ্র অমিত খারে প্রধানমন্ত্রী মোদীর অ্যাডভাইজার নিযুক্ত আছেন অমিত খারে রণবীর সিং কোয়েন সুইচ কুবের এবং এনবিএ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রণবীর সিং কোয়েন সুইচ কুবের কোয়েন সুইচ কুবের এবং এনবি এর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার রণবীর সিং বিসি পটনায়ক এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর বিসি সি পটনায়ক এরপর দেখব সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট তামিলনাড়ু গভর্নর বানওয়ারিলাল পুরোহিত পাঞ্জাব এবং চণ্ডীগড়েরও অ্যাডিশনাল চার্জ অর্থাৎ অ্যাডিশনাল গভর্নরের দায়িত্বে আছেন বানওয়ারী পুরোহিত সেপ্টেম্বরে উনি ছিলেন পঙ্কজ কুমার সিং বিএসএফের ডিজি ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের ডাইরেক্টর জেনারেল পঙ্কজ কুমার সিং জে বি মহাপাত্র সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান জে বি মহাপাত্র ডক্টর পিপি কে রামাচার্যালু পিপি কে রামাচার্যালু রাজ্যসভার সেক্রেটারি জেনারেল ছিলেন পিপি কে রামাচার্যালু আগস্টের গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট দীপক দাস কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টের হেড দীপক দাস ধৃতি ব্যানার্জি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর ধৃতি ব্যানার্জি নূপুর চতুর্বেদী এনপিসিআই ভারত বিল পে লিমিটেডের সিইও নূপুর চতুর্বেদী কমলেশ কুমার পান এর চেয়ারম্যান কমলেশ কুমার পান নাদির গোদরেজ গোদরেজ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান নাদির গোদরেজ প্রিয়াঙ্কা চোপড়া জিও মামি এর চেয়ারপারসন প্রিয়াঙ্কা চোপড়া শান্তিলাল জৈন ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও শান্তিলাল জৈন লা গণেশন মণিপুরের গভর্নর লা গণেশন নকুল চোপড়া বিএআরসি ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত আছেন নকুল চোপড়া অভয় কুমার সিং মিনিস্ট্রি অফ কর্পোরেশনের জয়েন্ট সেক্রেটারি রয়েছেন অভয় কুমার সিং কারল ফাটাডো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের সিইও কারুল ফাটাডো HSBC Indiaer CEO আছেন হিতেন্দ্র দেব HSBC India CEO হিতেন্দ্র দেব স্টপ টিবি পার্টনারশিপ বোর্ড এর চেয়ারম্যান মনসুক মণ্ডবিয়া HSBC এসিআর ডিরেক্টর আছেন রজনীশ কুমার HSBC এসিআর ডিরেক্টর রজনীশ কুমার জুলাই অ্যাপয়েন্টমেন্ট দেখব এয়ার মার্শাল বিবেকরাম চৌধুরী ভাইস চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স বিবেকরাম চৌধুরী পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি নেহা পারেখ নেভিগেশন এক ওয়েজ এর সিইও ওয়েজ এর সিইও নেহা পারেখ শ্যাম শ্রীনিবাসন ফেডারেল ব্যাংকের সি ই শ্রাম শ্রীনিবাসন বিনয় প্রকাশ ইন্ডিয়া টুইটারের গ্রেভেন্স অফিসার বিনয় প্রকাশ পিয়ুষ গোয়েল রাজ্যসভার লিডার অফ দ্য হাউস পিয়ুষ গোয়েল মুক্তার আব্বাস রাজ্যসভার ডেপুটি লিডার মুক্তার আব্বাস নাকভি আরামনি গিরিধার গিরিধর এ এর চেয়ারম্যান আরাম নে গিরিধর সম্প্রতি পরিবর্তিত হয়েছে এটা তৎকালীন ছিলেন আরাম নে গিরিধর আমরা যখন ডিসেম্বরের কমপ্লিট বা অন্যান্য আরও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তখন এটা আপডেট করে নিতে হবে রশ্মি রঞ্জন দাস ইউএন ট্যাক্স কমিটির চেয়ারম্যান রশ্মি রঞ্জন দাস ইউএন ট্যাক্স কমিটিতে আছেন বাসবরাজ বোমাই কর্ণাটকের নতুন চিফ মিনিস্টার বাসবরাজ বোমাই রাকেশ আস্তানা দিল্লি পুলিশ কমিশনার বর্ডার সিকিউরিটি ফোর্সের নিযুক্ত হয়েছেন রাকেশ আস্তানা नाभास स्टाइफर, वाइस चीफ एस एन गुरम जुने गुरुत्वपूर्ण नियोगगलो देख जगन्नाथ विद्याधर महापा सीबीडीटी चेयरमैन, जगन्नाथ विद्याधर महापात्र टीवी नरेंद्रन सी आई आई एर प्रेसिडेंट परेश बी लाल ह्वाट्सप इंडियार ग्रेविन्स अफिसार परेश बी लाल विक्रमजित सें चेयरमैन अब डिजिटल मीडिया कन्टेंट रेगुलेटरि काउंसिल ডক্টর বিনয় কুমার নন্দিকৌরি সিসিএমবির ডাইরেক্টর অরুণ মিশ্র এনএইচআ আর সির চেয়ারম্যান অরুণ মিশ্র রভনীত সিং নাভাদ স্টাফের ডেপুটি চিফ রজনীত রভনীত সিং আদারপুনাওয়ালা ম্যাগমা ফিনক্রপ লিমিটেড এর একটা এন বিএফসি নন ব্যাংকিং ফাইন্যান্সের কোম্পানি ম্যাগমা ফিনক্রপ লিমিটেডের চেয়ারম্যান আধার ফোনাওয়ালা ডক্টর আর এস সোধি ইন্টারন্যাশনাল ডেয়ারি ফাউ ফেডারেশনের বোর্ডে রয়েছেন ডক্টর আর এস বিবেক রাম চৌধুরী এয়ার স্টাফের ভাইস চিফ বিবেক রাম চৌধুরী বিশ্ববীর আহুজা আরবিএল ব্যাংকের এমডি এবং সিও বিশ্ববীর আহুজা রঞ্জিত দিশালে ওয়ার্ল্ড ব্যাংকের এডুকেশন অ্যাডভাইজার খুব গুরুত্বপূর্ণ রঞ্জিত দিশালে হিতেন্দ্র দেব এইচএসবিসি ইন্ডিয়ার সি হিতেন্দ্র দেব সঞ্জীব সাহাই পিএনজিআর বি চেয়ারম্যান যেটা অয়েল রেগুলেটর পিএনজিআর বি এর চেয়ারম্যান সঞ্জীব সাহাই অনুপচন্দ্র পান্ডে इलेक्शन कमिशनर अफ इंडिया अनूप चंद्र पांडे जि सी चतुर्वेदी आई सी आई सी बैंक पार्ट टाइम चेयरमैन छे जि सी चतुर्वेदी स्फूर्ति प्रिया फेसबुक इंडियार ग्रेवेंस अफिसर स्फूर्ति प्रिया ए के सिक्री ग्रेवेंस रिड्रेसल बोर्ड चेयरमैन ए के सिक्री अजय पुरी सीओ ए आई एर चेयरमैन दो हज़ार एकुश अजय पुरी সত্য নাদেল্লা মাইক্রোসফটের চেয়ারম্যান সত্য নাদেল্লাং মিনু ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এর মেম্বার ডক্টর থাদাং মিনু কর্ণম মালেশ্বরী দিল্লি স্পোর্টস ইউনিভার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কর্ণম মালেশ্বরী সুরেশ এন প্যাটেল অ্যাক্টিং सीबीसी सुरेश इन पेटल प्रवीण सिन्हा सीबीआईएर डायरेक्टर प्रवीण सिन्हा जेरेमी केसल इंडिया ग्रेवेंस टूटारे ऑफिसर जेरेमी केसल मैनेस महात्मे इंडिया व्हाट्सएपर হেড মানেস মাহাত্মে শম্ভুনাথ শ্রীমাস্ত শ্রীবাস্তব যিনি জজ জজ শম্ভুনাথ শ্রীবাস্তব উনি আই এফ চেয়ারম্যান নেক্সট টি রবি শঙ্কর আরবিআইয়ের ডেপুটি গভর্নর টি চারজন ডেপুটি গভর্নরের মধ্যে উনি একজন টি বি শঙ্কর টি রবি মহেশ বালাসুব্রমণ্যান কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্সের এমডি মমতা ব্যানার্জি বেঙ্গল চিফ মিনিস্টার এম কে স্টালিন তামিলনাডু চিফ মিনিস্টার এন রংস্বামি সোন পুডুচে চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা আসামের চিফ মিনিস্টার উজ্জ্বল সিংঘানিয়া এফআইসিসিআই एफ एलओ एर नैशनल प्रेसिडेंट उज्ज्वला सिंघानिया पद्मा कुमार नयर नैशनल एसेट रिस्ट्रक्शन कम्पानी एन सी एन सीईओ पद्मकुमार नयर के पी शर्मा नेपाले प्राइम मिनिस्टर मनीष कपूर वाइस प्रेसिडेंट ऑफ इंटरनेशनल काउंसिल ऑफ एडवर्टाइजिंग सेल्फ रेगुलेशन गुंजन शाह बाटा इंडिया सीईओ गुंजन शाह रमेश पावर इंडियन वोमेन क्रिकेट टीम हेड कोच रमेश पावर, पिनरा विजयन केरला चीफ मिनिस्टर नरेंद्र बात्रा एफ आईर प्रेसिडेंट हिमंत विश्व शर्मा बैडमिंटन एसोसिएशन ऑफ इंडिया बीडब्ल्यूएफ काउंसिलर चेयरमैन राजेश बंसल आरबीआई इनोवेशन हाब सीईओ सुबोध कुमार सीबीआई के डायरेक्टर सुबोध कुमार जायसवाल जगजित पवाड़िया इंटरनेशनल नारकोटिक कंट्रोल बोर्ड जगजित पवाड़िया कुलदीप सिंह एनआईए चीफ नेशनल इन्वेस्टिगेशन एजेंसी चीफ कुलदीप सिंह एस फाटिया इ एस आई सीर डायरेक्टर जनरल मुखिथ्त एस वाटिया ओ एन सी एम डी चीफ मैनेजिंग डायरेक्टर ओ एन कुमार उर्जित पेटल ब्रिटानियर एडिशनल डायरेक्टर उर्जित पेटल मल्लिका श्रीनिवासन पी चीफ जस्टिस एन वि चीफ जस्टिस ऑफ इंडिया जस्टिस एन वी रामान् तरुण बजाज रेवेन्यू सेक्रेटरी, तरुण बजाज अजय सेठ, इकोनॉमिक अफेयर सोसाइटी चेयरमैन, अजय सेठ कार्ल बेल्ट डब्ल्यूचर स्पेशल इनवय ए सी टी एक्सिलेटर निजुक्त रोन कार्ल बेडल्ट एस रमन सीडबिर चेयरमैन एवं मैनेजिंग डायरेक्टर एस रमन फार्म चीन वियेतनामर प्राइम मिनिस्टर फाम मिन चीन पुस युआंगियतनामर प्रेसिडेंट नवयुआ पुंस जोसा उस्मानी कोसोवोर प्रेसिडेंट जोसा उस्मानी ওহমুডু মোহাম্মদও স্রোং নাইজেরিয়ার নাইজারের প্রাইম মিনিস্টার ওহমুডু মোহাম্মদৌ সুশীল চন্দ্র চিফ ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র পুনম গুপ্তা ওয়ার্ল্ড ব্যাংকের ডাইরেক্টর জেনারেল মুরালী নটরাজন ডিসিবি ব্যাংকের এমডি এবং সিইও অতনু চক্রবর্তী এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান রেখা মেনন NESCOM এর ফার্স্ট ওমেন চেয়ারম্যান রেখা মেনন জি সি মুর্মু এক্সটার্নাল অডিটর जस्टिस নুতলপতি வெங்கটraman 48 তম চিফ জাস্টিস অরুণ রাস্তে NCDCX এর এমডি এবং সিইও অরুণ রাস্তে অমীত পেনারজি BEML এর সিএমডি টি ভি সোমনাথন ফাইন্যান্স সেক্রেটারি টি ভি সোমনাথন নেক্সট ইকোনমিস্ট লিজিয়া নোরানা ইউনাইটেড নেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল লিজিয়া নোরান্ডা তরুণ বাজাজ রেভিনিউ সেক্রেটারি অ্যাডিশনাল চার্জে রয়েছেন তরুণ বাজাজ নৌরিন হাসান ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভিপি এবং সিও মেরিকম এআইবি এর চ্যাম্পিয়নের চেয়ারপারসন মনপ্রীত বোরা অস্ট্রেলিয়ার তিনি যুক্ত ভারতের হাইকমিশনার মনপ্রীত বোরা কুলদীপ সিং সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল মাতাম ভেঙ্কটারাও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও অজেন্দ্র বাহাদুর সিং ईस्टर्न नाभाल कमांडर कमांडिंग चीफ नतालिया वोडियानोवा, यूएनएफ गुड गुडविल एम्बेसडर नतालिया वोडियानोवा, जी आर चिंतला इपिए सी एर चेयरमैन त्रिरथ सिंह रावत उत्तराखंड चीफ मिनिस्टर त्रिरथ सिंह रावत गिरीश मुर्मू

अजय माथुर इंटरनेशनल सोलर एलायसर डायरेक्टर जनरल अजय माथुर एम ए गणपति नैशनल सिक्यूरिटी गार्डर डायरेक्टर जनरल एम ए गणपति कुलदीप सिंह रिजार्व पुलिस फोर्सर चीफ सेंट्रल रिजार्व पुलिस फोर्स सीआरपीएफर चीफ कुलदीप सिंह सामिया सुलूहू हसान, तंजानियार प्रथम वोम प्रेसिडेंट সামিয়া সুলুহু হাসান হর্ষবর্ধন স্টপ টিভি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান হর্ষবর্ধন বিবেক মূর্তি সার্জন জেনারেল ইউএস সার্জন জেনারেল বিবেক মূর্তি এসসিওপি চেয়ারম্যান সোমা মন্ডল তো এর সাথে সাথে দু হাজার একুশের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ